সাকিব তামিমদের দ্বন্দ্বে সাংবাদিকদের সামনে তামিম ইকবাল কি বললেন জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর মাত্র দুদিন পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজের আগে এখন ক্রিকেট পাড়ায় উত্তাপ তামিম ইকবাল এবং সাকিবের দ্বন্দ্ব নিয়ে। হঠাৎ করে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপনের এক বিস্ফোরক সাক্ষাৎকারে শুরু হয়েছে নানান আলোচনা। বিসিবির সভাপতি জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবথেকে বড় সমস্যা হলো তামিম ইকবাল এবং সাকিবের দ্বন্দ্ব, যা নিয়ে সাংবাদিকদের সামনে আজকে মুখ খুললেন তামিম। মিরপুরে সংবাদ মাধ্যমে তামিম ইকবাল আজকে জানিয়েছে, 17 বছর ধরে জাতীয় দলে আছি। 5 বছর আগে, 10 বছর আগে, 16 বছর আগেও যখন টিম ভালো খেলতো না, তখন গ্রুপিং যেন ব্যবহার করা হতো। বিভিন্নভাবে এই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব, ওই দ্বন্দ্ব, এটা শুধু বলার জন্য বলা নয়। আপনারা যারা আমাকে কাছ থেকে চিনেন তারা জানবেন আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। আমি কোনো কিছু লুকিয়ে কথা বলি না, কোনো কিছু কম রেখেও বলি না, যা বলবো সোজাই বলবো, সেটা আপনার পছন্দ হোক বা না হোক। তামিম আরও সাংবাদিকদের সাথে বলেছে, আমি 16 বছর আগে গ্রুপিং দেখিনি, 10 বছর আগেও গ্রুপিং দেখিনি, এখনও গ্রুপিং দেখছি না, শেষ 6 মাসে আমি দলে ছিলাম না। যদি এই 6 মাসের মধ্যে গ্রুপিংটা শুরু হয় আমি তা জানি না। আমি যে গত 3-4 দিন ধরে ড্রেসিং রুমে আছি এর মাঝে কোনো কিছুই দেখিনি, সবাই মিলে মজা করছি। তবে সাকিবের সাথে কিছু মনোমালিন্য আছে তামিম ইকবালের, এটা সাংবাদিকদের সামনে সোজাসুজি বলে দিয়েছে তামিম ইকবাল। তবে সেই সমস্যা সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন তামিম ইকবাল। যদিও বিভিন্ন সূত্রে জানা গিয়েছে সাকিব তামিমের মাঝে মিটমাট করে দিতে বিসিবির কর্তার একাধিকবার মিটিংয়ে বসেছিলেন। সাকিব তামিমের সাথে মিটমাট করতে রাজি ছিলেন না, এজন্য দুই সুপারস্টারের সম্পর্কে এখনও আকাশ। এই দুই খেলোয়াড়ের মধ্যে দ্বন্দ্বের কারণে কি জাতীয় দলে কোনো সমস্যা হবে কি না অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু জানাবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের সাথে ব্যয় করার জন্য।